হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের লস্যি বানিয়ে দেখাবো। ভীষণ ভীষণ মজাদার একটা ড্রিঙ্ক আর ভীষণই রিফ্রেশিং, আর রেসিপিতেও তেমন কোনো ঝামেলা নেই, একেবারে ঝটপট তৈরি হয়ে যায়। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেব। আমি এখানে 800 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি বেশি করে বানাবো আর ফ্রিজে রেখে দেবো 1 মাসের জন্য। তো আমগুলোকে এখন ছিলে কেটে নেব। যেভাবে আপনি ছিলতে পছন্দ করেন, যেভাবে কাটতে পছন্দ করেন, কেটে নিন, কোনো অসুবিধা নেই। আর না চাইলে আপনি ডিরেক্টলি সিদ্ধ করতে পারেন, সিদ্ধ করে এটার পাল্পটা আলাদা করতে পারেন। কিন্তু আমি এরকম করে আগে থেকে ছিলে কেটে নিই। এতে কি হয়, কাজ অনেকটা সহজ হয়ে যায়, ঝটপট হয়ে যায়। এরকম করে আটির ওপর থেকে যতটা সম্ভব আমি আমের যে মাংস অংশটা নিয়ে নিচ্ছি, আর এরকম করে সমস্ত আমগুলোকে আমি তৈরি করছি। এই দেখুন, সমস্ত আমগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সিদ্ধ করতে নিয়ে যাব। তো কড়াইয়ে দিয়ে দেব জল আর হাই হিটে জলটাকে ফুটতে দেব। চলুন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করি। কিছুক্ষণ পর যখন জলটা ফুটতে শুরু করেছে, তখন আমি একটুখানি লবণ দেব, একটুখানি, একেবারে 1/4 টিস্পুন লবণ দিয়ে দেব। আর তারপরে এর মধ্যে সমস্ত আমের পিসগুলো দিয়ে দেব। হালকা নেড়েচেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এবার কিন্তু হিটটাকে কম করে দিতে হবে, একেবারে মিডিয়াম টু লোতে করে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই চেক করতে হবে আর নেড়ে দিতে হবে, যাতে নিচে থেকে পুড়ে না যায়। তো এখন দেখুন, আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে জল দিতে হবে, নইলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। এই দেখুন, আমগুলো খুব সুন্দর একেবারে গলে গেছে, কাটতে কাটতে ম্যাশ হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দেব চিনি। তো 800 গ্রাম আমের জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। আপনি চাইলে 4 কাপ চিনি দিতে পারেন, তাহলে কি হবে, পরে যখন আপনি যে কোনো ড্রিঙ্ক বানাবেন তখন আর এক্সট্রা চিনি দেওয়ার দরকার পড়বে না, কিন্তু তাতে এই মিশ্রণটা ভীষণ টাইট হয়ে যাবে। এই জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি, আর পরে যখন আমি ড্রিঙ্কগুলো বানাবো তখন আমি প্রয়োজন মতো চিনি অ্যাড করে নেব। চিনি গলে যাওয়ার পরে এক্সট্রা পানিটা আমাদের কিছুটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন, অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি হিটটা বন্ধ করে দেব আর মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। তো হিট বন্ধ করে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। আর দেখুন, কিছুক্ষণ পরে এখন মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমাদের এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডিং জার নিচ্ছি। মিক্সারের যেটা সবথেকে বড় জার, সেটাই হচ্ছে ব্লেন্ডিং জার। তো এর মধ্যে এই সমস্ত মিশ্রণটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। বড় একটা চামচের সাহায্যে আমি এটা করছি। এবার আমাদের আর কিছু করতে হবে না, এবার আমাদের ঢাকনাটা লাগিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেডি করতে হবে। এটা বেসিক্যালি আম পানার বেজ, মানে কনসেন্ট্রেটেড গ্রিন ম্যাঙ্গো পাল্প। এটা দিয়ে আপনি যে কোনো রকমের গ্রিন ম্যাঙ্গো ড্রিঙ্ক বানাতে পারেন। তো এটা আমি বেসিক্যালি বানিয়েছি আম পানা বানানোর জন্য। যে কোনো সময় আম পানা বানিয়ে খেতে পারেন। আম পানার রেসিপিটা আমি ওপরে আই বাটনে শেয়ার করেছি, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো এবার আমি একটা জারে ভরে এটা ফ্রিজে রেখে দেব। মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত এটা একদম ফ্রেশ থাকে, একেবারেই খারাপ হয় না। তো দেখুন, জারটা ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে অবশ্যই। আর যদি ফ্রিজারে রাখতে চান তাহলে 3 মাস পর্যন্ত রাখতে পারবেন। তো এটা আমি স্টোর করছি। আর এই যে আমি কনসেন্ট্রেটেড পাল্পটা বানালাম, এরপরে মোটামুটি 8 থেকে 10 দিন কিন্তু চলে গেছে। তারপরে আমি এসেছি লস্যি বানাতে, আর এতদিনে কিন্তু অর্ধেকটা শেষ হয়ে গেছে। চলুন তাহলে লস্যি বানানোর প্রসেসটা দেখে নিই। এই দেখুন, আবার আমি নিয়ে নিয়েছি এই ব্লেন্ডিং জারটা, আর এই হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড ম্যাঙ্গো পাল্প, গ্রিন ম্যাঙ্গো পাল্প। অর্ধেকটা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর ফ্রিজে রাখার কারণে অনেকটা টাইট হয়ে গেছে, দেখুন। তো আমি এখন 2 গ্লাস লস্যি বানাবো। 1 গ্লাসের জন্য 2 চামচ আমি ম্যাঙ্গো পাল্প নিচ্ছি। আমি টোটাল 4 চামচ নিচ্ছি। আর এর জন্য আমি ব্যবহার করব 250 গ্রাম দই। এটা ফ্রেশ দই, বেশি টক নয়। আর এর সঙ্গে দেবো আমি স্বাদমতো চিনি। যেহেতু আমি ম্যাঙ্গো পাল্পে চিনি কম দিয়েছিলাম, তাই আমি এখানে 1 গ্লাসের জন্য মোটামুটি 2 থেকে 2.5 চামচ করে চিনি ব্যবহার করছি। নিজের স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে নিন। আর এবার আমি দিচ্ছি 1/2 টিস্পুন, এটা হচ্ছে কালা নমক, মানে বিট লবণ, আর 1 টিস্পুন চাট মশালা। চাট মশালার জায়গায় আপনি জল জিরা নিতে পারেন। 2 গ্লাস লস্যির জন্য আমি এই পরিমাণটা নিয়েছি। আর দিচ্ছি আমি কিছু আইস কিউব। আর এবার আমি ভালো করে ঘুরিয়ে লস্যিটা বানিয়ে নিয়েছি। এই দেখুন, একেবারে গাঢ় লস্যি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্লাসে সার্ভ করছি। তো প্রত্যেক গ্লাসে আমি দিয়ে দেবো অল্প অল্প করে পুদিনা পাতা। আর এবার আমি সরাসরি লস্যিটা ঢেলে দেবো। আর কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, একবার চেক করে চিনির পরিমাণটা দেখতে পারেন, স্বাদটা দেখতে পারেন, যদি লাগে আরও একটু চিনি দিয়ে নিতে পারেন। আর অন্য কোনো কাজ আমাদের বাকি নেই, আমাদের গ্রিন ম্যাঙ্গো লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে।
ভীষণ ভীষণ ভীষণই ইয়ামি খেতে আর ভীষণই রিফ্রেশিং। আর রেসিপি তো দেখলেন, একবার বানিয়ে রাখবেন আর মাসভর খাবেন, কোনো টেনশনের কারণ নেই। আর এই লস্যিটা খেতে সত্যিই অমৃত। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।